থ্যালাসেমিয়া আক্রান্ত 3 বছরের শিশুকন্যাকে রক্ত দিতে 40 কিলোমিটার থেকে ছুটে এলেন সাংবাদিক। থ্যালাসেমিয়া আক্রান্ত 3 বছরের শিশুকন্যাকে রক্ত দিতে 40 কিলোমিটার থেকে ছুটে এলেন সাংবাদিক। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে ভোটাবহতায় রক্তদান শিবিরগুলো প্রায় বন্ধ। রক্ত সংকট দেখা দিয়েছে কোচবিহার জেলা জুড়ে, রক্ত শূন্য ব্লাড ব্যাঙ্ক, এ পজিটিভ ও পজিটিভ এর মতো সাধারণ রক্ত এখন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। কোচবিহার ঘুঘুমারি নিবাসী এক ব্যক্তি 3 বছরের শিশুকন্যার জন্য আবশ্যিকভাবেই রক্তের প্রয়োজন হয়। 3 দিন থেকে হন্যে হয়ে ঘুরলেও পাওয়া যাচ্ছিল না এ পজিটিভ রক্ত। এরপরই তারা আস্থা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে। তাদের পোস্ট দেখেই মঙ্গলবার সকালেই সাহেবগঞ্জ থেকে কোচবিহার ছুটে আসেন পেশায় সাংবাদিক মিল্টন সরকার। তার এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন আস্থা ফাউন্ডেশনের সম্পাদক শঙ্কর রায় এবং ওই শিশুর পরিবার। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414। তো প্রচুর ব্যস্তর মধ্যে ছিলেন আপনি, এই যে রক্ত দিতে আসলেন একজন ছোট্ট শিশুর জন্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ধন্যবাদ জানাই প্রথমে আস্থা ফাউন্ডেশনকে, তাদের জন্যই আজকে এই ছোট্ট বাচ্চাটির পাশে দাঁড়াতে পারলাম, তার পরিবারের পাশে দাঁড়াতে পারলাম। আমি সকালেই যখন আস্থা ফাউন্ডেশনের পোস্টটা দেখি, তখন বিভিন্ন কাজ ছিল সকালে, এই মুহূর্তে ভোট চলছে, ভোটের জন্য ভোটের আগে আগে বিভিন্ন রক্তদান শিবিরগুলো প্রায় বন্ধের দিকে এবং প্রচণ্ড গরম এবং ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত শূন্য, এবং যে বিষয়টা দেখলাম যে এ পজিটিভ রক্ত, এই খুব সাধারণ রক্ত, এটাও কিন্তু সংকটে পড়ে গেছে এ পজিটিভ রক্ত। তাই শঙ্কর দাস এই পোস্ট দেখে আমি ছুটে এলাম কোচবিহার ব্লাড ব্যাঙ্কে, সরকারি ব্লাড ব্যাঙ্কে, এবং রক্ত দিলাম। আমি চাই শিশুটি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং ওর যে সমস্যা যেটা, এবং সেটা নিয়ে তারা বিভিন্ন কথা বললাম, যতটা পারবো সেই পরিবারের পাশে থাকার চেষ্টা করবো, এবং এভাবেই শুধু আমি নয় সকলেই যেন পাশে এসে দাঁড়ায়, মোষ রোগীকে রক্তদান করুন, এবং বিভিন্ন ক্লাবগুলোকে, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই বলবো আপনাদের সময় মতো আপনারা বিভিন্ন জায়গাতে রক্তদান শিবির করুন, এবং এভাবেই বিভিন্ন সংগঠন যদি এগিয়ে আসে তাহলে আমরা মানুষকে রক্তদান করে পাশে থাকা একটা সুন্দর বার্তা দিতে পারি। আপনার নাম? আমার নাম মিল্টন সরকার। আপনার পেশায় কি? আমি পেশায় একজন সাংবাদিক। শিশুর জন্য তার মূল্যবান রক্ত এ পজিটিভ, কোচবিহার সরকারি ব্লাড ব্যাঙ্কে একজন থ্যালাসেমিয়া শিশু, তার জন্য রক্তদান করলেন। পরিবারের লোকজন রয়েছে, 3 দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে, রক্ত পায়নি এবং কেউ এগিয়ে আসেনি। আমি ফেসবুক পোস্ট করি, সেই পোস্ট দেখে মিল্টন দা সাহেবগঞ্জ থেকে সোজা কোচবিহার ব্লাড ব্যাঙ্কে রক্ত দিতে ইচ্ছে করে। আমরা মিল্টন দাকে রক্তযোদ্ধা সম্মান তার হাতে তুলে দিলাম, এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই কর্মকাণ্ডে আমাদের পাশে থাকার জন্য।